নোয়াখালীর চৌমুহনীতে অবৈধ পলিথিন ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল স্টেবিলাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী থেকে স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানিয়েছেন, বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন এবং র্যাব 11 লক্ষীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌমুহনীর হাজিপুরে পলিথিন তৈরির কারখানার মালিককে 1 লাখ টাকা এবং হকার্স মার্কেটে স্যামসাং সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টেবিলাইজার তৈরির কারখানার মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি অনুমোদন ছাড়াই সাভারের ভাকুর্তা ইউনিয়ন ও মধুমতি মডেল টাউনের বেশ কয়েকটি এলাকায় টায়ার পড়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এতে একদিকে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশ, অন্যদিকে বিপন্ন হচ্ছে পশু পাখি ও গাছপালা। এদিকে স্থানীয়দের অভিযোগের পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারখানাগুলো পরিচালনা করছে এক অদৃশ্য শক্তি। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাভারের ভাকুর্তা ইউনিয়ন ও মধুমতি মডেল টাউন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো অনুমোদনবিহীন জ্বালানি তেল তৈরি কারখানা। ফসলের জমির পাশে কারখানাগুলো গড়ে তোলার কারণে নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল ও প্রাকৃতিক পরিবেশ। এসব কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করে বন্ধ করে দেওয়ার পরও এক অদৃশ্য শক্তিতে আবারও পুরনো দৃশ্য দেখা দেয় কারখানাগুলোতে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো ধরনের সুফল পাচ্ছে না তারা। আমার এখানে ফসলি জমি হচ্ছে প্রায় 52%, আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে বলে দুই পাখি। তো এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে 4 ভাগের 3 ভাগ আমি ফসল করতে পারতেছি, তার ভিতরে আবার 1 ভাগ ওদিক দিয়ে ফসল হচ্ছে না, আর বাকি 1 ভাগ এই ফ্যাক্টরির এই ফার্নেস ওয়েল না কি যেন বলে, এই এটা থেকে যত দূষিত ময়লা টয়লা আছে, তারপর তাদের ওই যে প্রসাবের পানিটানি, মানে মানে বিধি কিচ্ছা অবস্থা, মানে যত খারাপ জিনিসগুলো আছে তাদের ফ্যাক্টরির ভিতরে সম্পূর্ণ আমার জমিতে তারা ফেলতেছে। ইভেন আমি আমার এলাকার ওই আমাদের মেম্বার সাহেব, তার কাছেও আমি এই পর্যন্ত কয়েকবার জানাইছি, আমার আব্বাও জানাইছে যে এটা হয় পরিষ্কার করে দেখ, না হয় এটা কী করবে করুক, কিন্তু তারা মানে এখানে কোনো ইয়ে করতেছে না, নজর দিতেছে না। তো আমার ওদিক দিয়ে ওইখানে প্রায় আমার 15% জায়গার মতো ওইখানে ফসল করতে পারি, প্রতি বছর ফসল হয়, ওইখানে এখন আমি ফসলও করতে পারতেছি না। আপনারা গেলেই দেখবেন যে ওইখানে একদম বিশ্রি পানি আর কী পরিমাণ গন্ধ, এখানে দাঁড়ায় থাকাটা যে কতটা মুশকিল এটা আপনারা নিজেরাও বুঝতেছেন, আর এখানে তো ফসল তো হচ্ছেই না। তো এর থেকে আমরা মনে করেন যে একটু মুক্তি চাই। আর যখন বৃষ্টি আসে আমাদের পাশেই, কিন্তু আমরা সবাই থাকি এখানে, আমাদের বসবাস করা গ্রাম, তো এই গ্রামটাতে ঘরের যে চাল আছে, টিনের যে চাল আছে, যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার পর আমরা বৃষ্টির সাধারণ পানির যে কালারটা রঙটা থাকে আমরা এটা পাই না। কেন পাই না? কারণ আমাদের পানিটা সম্পূর্ণ বের হয় কালো হইয়া। আর এখানে মানে কোনো শাক সবজি যাই করে, আপনি যে কোনো গাছের উপরে হাত ডলা দিয়ে দেখেন আপনার হাত কালো হয়ে যাবে। মানে কী পরিমাণ যে দূষণ হচ্ছে শুধুমাত্র এই টায়ার পড়ে যে ফ্যাক্টরিগুলো করতেছে, এতে আর মানুষের জনজীবনও অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। আমরা মাননীয় সরকারের কাছে শুধু এটুকুই চাই যে আমরা বাঁচতে চাই, আমরা একটু মানে নির্মল বায়ু চাই, আর কিচ্ছু চাই না মাননীয় সরকারের কাছে। আর আমরা ফসল করতে চাই, আমরা এই টায়ার পোড়া তেল নামক অভিশাপ থেকে আমরা রেহাই চাই, আর কিচ্ছু চাই না। অনেক প্রবলেম হয় আমাদের কৃষিকাজের জন্য, অনেক ক্ষতি হয়, সবজিগুলা কালি দিয়ে নষ্ট হয়ে যায়, জ্বলে যায় কালির কারণে, আবার এদিক দিয়ে শ্বাসকষ্ট হয় কালির জন্য, কালিটা দ্রুত উপরে যায় না, নিচেই থাকে যায়। অভিযোগ করলে কি হবো, এই জায়গায় অভিযোগ করলে কাজ হয় না, টাকা আছে যার, ক্ষমতা আছে তার। ফসলের প্রচুর সমস্যা হয়, এনে দুলা বালি ময়লা আর এই যে একটা পরিবেশ দূষণ, মানুষ পর্যন্ত এনে টিকতে পারে না, ফসল কেমনি টিকবে, খুব সমস্যার ভিতরে ফসল খুব ক্ষয়ক্ষতিকর জিনিসটা হয় আর কি। এটার দ্বারা প্রচুর শ্বাসকষ্ট, এটা মানুষ এনে চলাফেরা সহজে করতে পারে না, এটা পরিবেশ খুব দূষণ হয়, এবং এরা দূষণের জন্য খুব খারাপ, মানে পরিবেশের জন্য। যেমন আজকে যেমন এরা করোনা ভাইরাসের জিনিসটা আসছে, এটার মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস, এটা মানুষের খুব এটা খুব শ্বাসকষ্ট জিনিস চলে, শ্বাস নিতে খুব কষ্ট হয় আপনার জিনিসটা, যে জিনিসটা এই দ্বারা টায়ার হচ্ছে, এটা 1 নম্বর হচ্ছে কি দেশের জন্য এবং খুব এই মানুষের জন্য খুব একটা খারাপ জিনিস, যেহেতু এই টায়ার পড়া জিনিসটা। তো আমার সম্পর্কে এই জিনিসটার একটা সতর্কবার্তা জিনিসটা দিলে জিনিসটা ভালো হয় আর কি, এই সম্পর্কে আর কি। আমরা সরকারের কাছে দাবি করি যে এই ফ্যাক্টরি সম্পর্কে যে কোনো সরকারের একটা ভালো একটা পদক্ষেপ নেক, এটি আমরা চাই যে এলাকার জন্য, এলাকার মানুষের জন্য ভালো হয় সেটা দিনে করে, এই আমি সরকারের কাছে বলতেছি। আচ্ছা,
এটা তো মোটামুটি অনেক ক্ষতি আপনার এই কালিগুলো তো পয়রা ফসলের সমস্যা হইতেছে আবার মনে করেন যে বায়ু দূষণ হচ্ছে মানুষের অনেক প্রবলেম এতে আপনার মনে করেন যে ক্যান্সারের সমস্যা অনেক আর মানুষের চাষবাস করতে সমস্যা হচ্ছে মানে নানান ধরনের প্রবলেম এগুলো তো মনে করেন সবচেয়ে বড় সমস্যা হইছে প্রত্যেকটা মানুষ এবং কি পশু পাখি সবকিছু আপনার বায়ু দূষণে অনেক দূষিত হচ্ছে মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে এটা তো মোটামুটি অনেক সমস্যা বিশেষ করে যাদের একটু বয়স্ক মানুষ তাদের মনে করেন যে শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায় আপনার যাদের হাঁপা নিয়ে আছে দেখবেন যে ওরা অনেক মৃত্যুর ঝুঁকিপূর্ণ হয়ে যায় তারা এসব বিষাক্ত জ্বালানি তেল কারখানা গড়ে তোলার কারণে ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান উপজেলা এই কৃষি কর্মকর্তা ঢাকার কাছে সাভার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এবং এখানে বিভিন্ন ধরনের ফসলের এবং সবজি চাষাবাদ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইট ভাটার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং কিছু টায়ার ফ্যাক্টরি গড়ে উঠেছে এই ইট ভাটা এবং টায়ার ফ্যাক্টরিগুলোর কালো ধোঁয়া আমাদের কৃষি কাজের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষির ফসলি জমিতে ফসলের ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি বিভিন্ন ফল যেমন আম বলেন নারিকেল এগুলো ঝরে যাচ্ছে ফল হচ্ছে না এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আসলে ইট ভাটাগুলোকে বলছি ওরা যেন জিগজ্যাগ পদ্ধতিতে বা অটো মেশিনের মাধ্যমে ইটটা তৈরি করে যেন ধোঁয়াটা অনেক উপর দিয়ে বের করে দেয় যেন পরিবেশের ক্ষতিটা না হয় পাশাপাশি টায়ার ফ্যাক্টরিগুলো আসলে পরিবেশের অনেক যখন তেল তারা তৈরি করে সেটা ধোঁয়া এবং ছাই পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষির ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এগুলোর আসলে এগুলো টায়ার ফ্যাক্টরিগুলো চাচ্ছি যে এগুলো পরিবেশ থেকে রক্ষা করার জন্য এটা শীঘ্রই খুব আশ্বস্ত সমাধান প্রয়োজন এগুলো এদিকে স্বাস্থ্যবিদরা বলছেন বিষাক্ত এই কালো ধোঁয়ায় যেমন হুমকির মুখে পড়ছে পরিবেশ ঠিক তেমনি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় এলাকাবাসী নিউজ ডেস্ক সিএনএন বাংলা কুমিল্লার লাকসাম পৌরসভার 2021-22 অর্থ বছরে 170 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ জাহিদ জানিয়েছেন বুধবার লাকসাম পৌর অডিটোরিয়ামে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের এবারের বাজেটে নতুন কোনো করারোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে তবে গেল বছরের তুলনায় এবারের বাজেটে প্রায় 17 কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে বৈশ্বিক মহামারীর কারণে প্রত্যাশিত বৈদেশিক আর্থিক সহায়তা না পাওয়ায় বাজেটে এ ঘাটতি দেখানো হয় বাজেট সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র খলিলুর রহমান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন নির্বাহী প্রকৌশলী জসীমউদ্দিন আহমেদ প্রধান সহকারী আবুল খায়ের ক্যাশিয়ার আবুল খায়ের শাজাহান মজুমদার সহ পৌর কাউন্সিলররা